কথায় বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি যদি পেতে চাও তুমি যদি তোমার পাপগুলোর থেকে মুক্তি পেতে চাও আর পাপগুলো পুণ্যে পরিবর্তন করে তোমার আমলনামায় নামায় লেখাতে চাও লা ইলাহা ওয়ারতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ আর যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও জান্নাত পেতে চাও অপৈনতি তৌজপি নাম মুহাম্মদ মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায়া নাও তার কথা তাদের ধর্মের কথা আমি বলছি বানানো না মিলায় আনে মডিফাই মডিফাই এস দেশ পৃথিবীতে আল্লাহ পাখ আবুল ইঞ্জিল নামক কিতাব ঈসা নবীর জন্য পাঠায় দিলেন ইঞ্জিল আছে এখন আছে ইঞ্জিল পাওয়া যায় আল্লাহাক রব্বুল আলামিন ইঞ্জিলের কথা কোরআন কারিমের মধ্যে করে আল্লাহ করেছিলাম এই ভাষাটা ছিল হিব্রু ভাষায় হিব্রু ভাষা এই হিব্রু ভাষার পণ্ডিত এখন তো পৃথিবীর জমিনে পাওয়াই অসম্ভব এজন্য এই হিব্রু ভাষাটাকে তারা নতুন করে ইংরেজিতে পরিবর্তন করে তারা এখন তাদের ধর্মগ্রন্থের নাম দিয়েছে বাইবেল দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি এটা কি শুধু ইসলাম চায় খালি মুসলমান চায় না পৃথিবীর সমস্ত জাতি চায় পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি চায় দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি এটা শুধু ইসলাম বলেনি এটা বলেছে হিন্দুরা এটা বলেছে খ্রিস্টানেরা এটা বলেছে বৌদ্ধরা একই কথা কি বলতেছে তারা একই কথা দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি যা বলতেছিলাম ওই ব্রাহ্মণেরা ব্যাসদেব লিখেছেন কি বেদ কি লিখেছেন বেদ এত বড় একটা ধর্মগ্রন্থ যেটা জাতি অনুসরণ অনুকরণ করবে যেই ধর্মগ্রন্থটা হিন্দু জাতির জন্য একটা রাহাবার পথ প্রদর্শক সেই গ্রন্থটা লিখলেন একজন ব্যক্তি তার নাম তার নাম কি পরিচয় পরিচয় পিতৃ তার নাই পিতৃ পরিচয়হীন যে ব্যক্তিটা তাকে কি বলেন আপনারা কি বলেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই উনি বুখারী শরীফ লিপিবদ্ধ করেছিলেন ঘটনাটা আমাদের আকাবিররা বারবার 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 বলতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ লিখতেছেন জাহাজের মধ্যে বসছেন চোর উঠছে জাহাজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইর মাজার ভিতরে কোমরে একটা পয়সার ব্যাগ ছিল পয়সার ব্যাগে কতগুলো পয়সা ছিল কত টাকার পয়সা ছিল কত কত পয়সা ছিল ওই চোর গোপনে গোপনে এগুলো খেয়াল করেছে হঠাৎ করে চিল্লাই উঠছে আমার পয়সার ব্যাগ চুরি হয়ে গেছে ব্যাগের কালার এই পয়সা এত টাকার এতগুলো এত টাকার এতগুলো এত টাকার এতগুলো ইমাম ভুগারি রহমতুল্লাহ চিন্তা করে সর্বনাশ ব্যাগের কালার আমার ব্যাগের পয়সার যে বিবরণ সব আমার কিন্তু এটা তো আমার ও দাবি করলো কারণ কি এই ব্যাগটা যদি আমার কাছ থেকে বের হয় এবার ঘোষণা হলো সার্চ করো সবার ব্যাগ সার্চ করো সবার বডি সার্চ করো কার কাছে এই ব্যাগটা পাওয়া যায় ইমাম বুখারী দেখলেন সর্বনাশ এই ব্যাগটা তো আমার কাছে যদি পেয়ে যায় আমি তো চোর হয়ে যাব আর আমি জাতির জন্য এত বড় একটা গ্রন্থ লিখতেছি যেটাতে জাতি কিয়ামত পর্যন্ত অনুসরণ অনুকরণ করবে আমি চোর হলে আমার কিতাবের দাম থাকবে না এই কিতাব আমি লিখব উনি পয়সার থলিটা পয়সার ব্যাগটা সাগরের মধ্যে ফেলে দিলেন সবাইকে সার্চ করা হলো কারোর কাছে এই ব্যাগ পেল না চোরকে বলল কি ব্যাপার এই ব্যাগ তো কারো কাছে নাই ঘটনা কি তুমি বললে তোমার ব্যাগ চুরি হয়েছে কিন্তু এই জাহাজের মধ্যে কারো কাছে তো এই ব্যাগ পাওয়া গেল না পরে বলতেছে সত্যি আমার ব্যাগ চুরি হয়নি বরং আমি অমুকের ব্যাগটা নেওয়ার একটা কৌশল করেছিলাম বলছেন হুজুর আপনার কাছে যেই ব্যাগটা ছিল সেই ব্যাগটা আমি কিভাবে নেব এটা একটা কৌশল ছিল কিন্তু আমি তো আপনার কাছে ব্যাগটা দেখেছিলাম সেই ব্যাগ আমি ব্যাগটা সাগরের মধ্যে ফেলে দিয়েছি সুবহানাল্লাহ বলেন কেন আমি একটা কিতাব লিখতেছি বুখারী শরীফ যেটা হাদিসের কিতাব যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে আর মুসলিম জাতি এটা দিয়ে উপকৃত হবে আমি যদি চোর সাব্যস্ত হয়ে যাই আমার কিতাবের দাম থাকবে না জাতি আমাকে ঘৃণা করবে আমার কিতাবের সম্মান রক্ষাতে আমার সম্মান রক্ষাতে আমি এটা সাগরে ফেলে দিয়েছি আর ব্যাসদেব যিনি বেদ লিখলেন তার পিতৃর পরিচয় নাই তার বাবাকে তিনি জানেন না এই বেদ কত দামি হবে কত দামি হবে যার পিতৃ পরিচয় নেই সে লিখলেন বেদ এই বেদ দিয়ে জাতি কত উপকৃত কোরআন আর সুন্না দিয়ে ইমান নামক ব্যাটারিটা চার্জ দিয়া বাড়িতে যাইতে হবে তো বুঝা যাবে যে ব্যাটারি চার্জ হইছে কিনা আগামী কাল ফজর ব্যাটারিটা ঠিকমতো চার্জ হলো কিনা এই ব্যাটারিটা ভালো আছে কিনা নষ্ট হয়ে গেছে এই ব্যাটারিটা আদৌ চার্জ উঠবে কিনা এটা বোঝা যাবে আগামী ফজর আগামী ফজর যদি সঠিকভাবে আদায় হয় বুঝতে হবে ব্যাটারিটা দুর্বল হয় নাই ব্যাটারিটা এখনো ভালো আছে সময় মতো চার্জ দিলে ব্যাটারিটা চার্জ নেবে বুঝতে হবে বয়ান শুনলাম শুনে মজা লাগলো সুর ভালো কণ্ঠ ভালো গান গায়ে ভালো সকালবেলা উঠে কয়ে আরে সুভান আল্লাহ ন মুসলিম যা ওয়াজ করেছে এরকম ওয়াজ বাপের জন্য ও শুনি নাই পাশের ভদ্রলোক কয় কি ওয়াজ করছি একটু বলো দি শুনি কয় মনে নাই কি নাই এরকম ওয়াজ শোনার কোনো যুক্তি হয় ওই ওয়াজ শোনার সাথে বাড়িতে ঘুমানো ভালো কি ঠিক এজন্য খুব খেয়াল অল্প সময় আলোচনা করব খুব বেশি সময় না 11টা 11:30টা সর্বোচ্চ সাড়ে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ সময় দেবো না ইনশাল্লাহ পারবো তো চলে যাব না খুব বেশি সময় না সাড়ে এগারোটা পর্যন্ত বয়ান চল বের পড়ে না এখানে আসছি কিছু তো বলা প্রয়োজন সর্বপ্রথম আমার দাওয়াত পৌঁছানো প্রয়োজন আশেপাশে দাদার আসেনি দাদা যেটা কাকার আসেনি এলাকায় আছে শোনে মাইক শোনায় শুনবেন ব্রাহ্মণের বাচ্চা একেবারে কাটটা ওজন্যই হিন্দু ধর্মের মধ্যে ছত্রিশটা গোত্র কয়টা 36টা গোত্র এই গোত্রের মধ্যে সবথেকে সেরা গোত্র শ্রেষ্ঠ গোত্র উচ্চ গোত্র উচ্চ গোষ্ঠী সেটার নাম ব্রাহ্মণ চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এই গোত্রটা হলো হিন্দুদের মধ্যে সবথেকে দামি আর এই ধর্মীয় গ্রন্থগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই ব্রাহ্মণরাই রক্ষণাবেক্ষণ করেছে দেখাশোনা করেছে অন্য কোন গোত্রের কাছে তারা এই ধর্মগ্রন্থগুলোকে গুলোকে হ্যান্ড ওভার করে নাই কারণ একটা আছে নাকি নাই বিনা বিনা কারণে কারণে না না একটা কারণ আছে কারণ তারা ভালো করে জানে এই গুলো যদি আমাদের ছাড়া অন্য কোন গোত্রের কাছে চলে যায় আমাদের আর দায়িত্ব কর্তৃত্ব ক্ষমতা মাতবরি সর্দারি থাকবে আমাদেরকে আর কেউ পূজা করার জন্য ডাকবে না তো আমরা কি করে আমাদের পূজা পূজা একটা করে মাস বসে বারো মাসে তেরো পূজা দিয়ে আমাদের সংসার চালাই বুঝে আসে যা ভাবছেন তা না জন্মসূত্রে ব্রাহ্মণের সন্তান একবারে কিছুই জানি না তাও না কিছু না জেনে ইসলাম করছি গ্রহণ করছি এরকমটাও না হিন্দু ধর্মের উপরে ডক্টরেট করা ডক্টরের ডিগ্রিধারী অর্জন করি হিন্দু ধর্ম গ্রন্থগুলোকে গবেষণা করতে করতে আমি বেদ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতিশ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য গ্রন্থাদি আদি পরে চুয়াল্লিশ হাজার চারশো তো মন্ত্র পেয়েছে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ কত ত্রিশ হাজার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেবদেবী তুলসির গাছের তলায় আরো আছে চৌষট্টি কোটি ভগবান আমি একুশ বছর গবেষণা করে দেখলাম কোন গ্রন্থে নেই তার কোন প্রমাণ একটা প্রমাণ যদি দেখাতে পারো কথা দিলাম ইসলাম ছেড়ে দিয়ে আবার তোর ধর্মে ফিরে যাবে চ্যালেঞ্জ আমি যে মন্ত্রগুলো পাঠ করে শোনাব ইনশা আল্লাহ কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর সহ লিখে নিয়ে যাবেন বাড়িতে যায়া সুন্দর করে মিলাবেন যদি আপনার ঘরে ধর্মগ্রন্থগুলো থাকে তো এমনি এমনি মুসলমান হই নেই মুসলমান হওয়ার পিছনে অনেক বড় একটা লম্বা ইতিহাস যদিও সময় স্বল্পতার কারণে বলা সম্ভব নয় আংশিক যতটুকু না বললেই নয় চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর তবে কোরআন সুন্নার আলোচনাও বলা জরুরি ঠিক কিনা শুধু মন্ত্র বলে গেলাম কোরআন সুন্নার আলোচনা করলাম না আগামী কালকে সকাল চার দোকানের মহাদেশ মুক্তি সাহেবরা সমালোচনা শুরু করবে ও জানি নব মুসলিমরা জীবনী ছাড়া কিছুই জানে না ওরা কোরআন হাদিস কোথ থেকে পড়বে ইসলাম গ্রহণ করছে তো কোরআন হাদিস বসে কি কোরআন হাদিসের আলোচনা করবে ওরা তো কিতাব আদি পরেই নাই মাদ্রাসা তো যাই নাই আপনাদের বাড়ির পাশেই চর্ম নাই ঠিক না মরহুম আল্লাহর কুতু হজরত সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতল আলাই নাম শুনছেন ও দেখছেন আল্লাহ আমি ভাবছিলাম যে আপনারা নাম শুনে থাকবেন দেখেন না আল্লাহর কুতু আমাকে বড় আদর করে দয়া করে মায়া করে কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করিয়েছেন আমি উনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি আমি উনার মাদ্রাসা চরমনাই মাদ্রাসা থেকে একটু লেখাপড়া করেছি তেমন পারিনি সামান্য কিছু যতটুকু নিজের আমল করার জন্য প্রয়োজন ততটুকু শিখেছি যেন নিজের আমলগুলো শুদ্ধ হয় সহী হয় ভালো হয় তো একবারে কোরআন হাদিস জানি না না জেনে এখানে আসছি তাও না কিছুটা জানি কিছুটা শিখেছি কিছু না শিখলেও কমপক্ষে আল্লাহর ওলি সহবতে থেকে উনার কিছুটা ফয়েজার বর করতে পাইছি কি গায়েবী এলেম তো কিছু আল্লাহ আমাকে দিয়েছেন উনার সঙ্গে থেকে থেকে তো সব নব মুসলিম একরকম নয় সব নব মুসলিমকে এক পাল্লায় রাখলে চলবে না বুঝতে হবে সব নব মুসলিম দেয় শুধু জীবনী বলে না কোরআন হাদিসের আলোচনাও করে আছে কি নাই আমার বড় ভাই মিয়া ভাই আপনাদের এলাকার নলসিটি ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি যদি কখনো আপনাদের এলাকায় আসে বা আপনারা যান দেখা হয় বলবেন আপনার একটা ছোট ভাই আছে আব্দুর রহমান জামি চেনেন কি না ইনশাল্লাহ তাহলে এতটুকু বলতে পারি একবারেই বলবে আমার ছোট ভাই এরকম হাজারো নও মুসলিম বাংলার জমিনে আছে যারা ইসলামকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রসুল কে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে তবে হ্যাঁ বাংলাদেশে এরকম অমুসলিম আছে যারা দুনিয়া কামাইয়ের জন্য লেবাসে সিরাতে সুরাতে ইসলাম গ্রহণ করেছে আছে কি নাই কয় চৌত্রিশ বছর ইসলাম গ্রহণ করছি ভিক্ষার প্লেট হাত থেকে সরাতে পারি নাই আছে কি নাই ইসলাম তোমাকে ভিক্ষা করার জন্য ইসলাম দেয় নাই ইসলামে তো ভিক্ষাটা হলো সব থেকে নিকৃষ্ট তুমি একজন সুস্থ সবল মানুষ তোমার তো ভিক্ষা করা সাজে না ভিক্ষা করো কেন কয় কি করব পুঁজি নাই পুঁজি তুমি অর্জন করো নাই এজন্য তোমার পুঁজি নাই কথা কয় না বেজার হইতেছেন কষ্ট হচ্ছে আমি বয়ানে সুর দিয়ে কথা বলতে পারি না ভাঙাচড়া কিছু কথা বলি অনেকের ভালো লাগে অনেকের লাগে না চেষ্টা করি লিমা তাকুলুনা মা লা তাফআলুন আল্লাহ বলেন ও বক্তা বয়ান করবি কর বাধা নাই তবে ওই বয়ান কর যেই বয়ান তুই নিজে আমল কর যেই আমলের বয়ান করবি ওই আমল যদি তোর ভিতরে না থাকে ওই বয়ান করবি না ওই বয়ান তোমার দরকার নাই তুমি নামাজ না পড়িয়া নামাজের বয়ান করে কি ফায়দা তুমি রোজা না রাখিয়া রোজার বয়ান করলে কি ফায়দা তোমার ভিতরে পর্দা নাই পর্দার বয়ান করে কি ফায়দা আছে কোনো ফায়দা কিলা আল্লাহ হাসরের ময়দানে ধরবে আল্লাহ বলবে এই গাম কি ব্যাপার কই যাও কই জান্নাতে কই জান্নাতে তো যাইবা তো কি জন্য যাইবা কই আল্লাহ তোমার দুনিয়ায় থাকতে তোমার দ্বিনের দাওয়াত দিয়ে বেরাইছি গোটা বিশ্বে আমি অনেক বড় বক্তা ছিলাম কয়া তো জান্নাতে যাবা জান্নাত কি তোর বাপের তুই তো দুনিয়ায় এই বয়ান করছো ওয়াজের জগতে বড় বক্তা হইছ দুনিয়ায় তোমারে সবাই বড় বক্তা করবে বলবে বড় ওয়াইজিন বলবে তোকে সবাই সম্মান করবে চেয়ার ছেড়ে দেবে এজন্য এটা তো আমি বুঝি আমার দিলের খবর আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ হাসরের মাদানে কবে তোর দিলের খবর আমি জানি বান্দা তুমি কি জন্য বড় বক্তা হইছো

আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকুই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এর বেশি প্রয়োজন নেই আর এক সময় তো আসরের পরে 10 মিনিট টাইম দিত হুজুর আসরের পরে কেউ আলোচক নাই তো মাইকটা তো চালু রাখার দরকার একটু দশ মিনিট আলোচনা করবেন মাগরীবের পরে দশ মিনিট করেছি এসার পরে কয় হুজুর একটু ইশার পরে বয়ানটা শুরু করে দেন শুরু করে দিয়েছি আল্লাহ পাকের ফজলে করমে আল্লাহর কুতুবের দোয়ার বরকতে আজকে গোটা বাংলা বেপি বাহিরের দেশেও আল্লাহ পাক রব্বুল আলমিন প্রধান বক্তার সম্মান তো দিয়েছেন চাইনি দিয়েছেন কে দিয়েছেন দেওয়ার মালিক কে আপনি আমি কে আল্লাহ আপনার আমার সম্মান দেওয়ার ক্ষমতা আমার নাই আছে নাকি সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ বুঝতে হবে ইসলাম গ্রহণ করেছি এমনি করি নাই কয় হাজার মন্ত্র মুখস্থ বলছি তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করলাম কেন করার পিছনে কারণ কি করার পিছনে একটা কারণ। ছয় হাজার দুশত আটত্রিশ আয়াতের সঙ্গে হুবুহু মিল পাওয়া যায় প্রত্যেকটা কোরআনুল কারিমের আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো সম্ভব তো কয়েক শত বলা তো সম্ভব না চেষ্টা করব কিছু মন্ত্র আপনাদেরকে শোনানো যেহেতু আসছি আর সময় স্বল্প অনেক পরে আমি স্টেজ পেয়েছি আমি নয়টার সময় স্টেজে আসার কথা ছিল তো সেহেতু সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব আমার জীবনী থেকেও শোনাবো কিছু মন্ত্রও শোনাবো আবার কোরআন সুন্নার আলোচনাও আপনাদেরকে শোনাবো ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ পাক আলামিন ডাক দেয়া বলেন ওয়া মা ফাল্লাকাতুল জিন্না ওয়াল ইনসা ভাইগম্বর ডাকদি তোমাদের সামনে যখন কোরান কারিমের তিলামাথ হয় ওই তিলা শেষে যদি একবার দিল থেকে খলাসের সহী সহ আল্লাহ অবাকর পড়তে পারো আমল নামায় যদি সম্রোফে না পরিমাণ গুনাও থাকে সব গুনাহাগুলো আমার আল্লাহ তালা মাহফ করে দা ডাক ডাকদি বলে উম এই মসজিষ্টের দাম তুমি বেশি এত বেশি এই মসজিষে বসবার পর একবার যদি বান্দা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করতে পারো এই আসমান আর জমিনের মধ্যে যতটা খালি জায়গা আছে নয় লক্ষ তিরিশ মাইল দূরের ফাঁকা জায়গাটা সোনার উপা দিয়া যদি ভরে দেওয়া হয় আর এই সব সোনার গুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় যেই পরিমাণ নাকি হয় একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে ওয়ালার আমল নামাই সমান নাকি লেখা হয় পয়গম্বর বলে রে উম্মত ওই মজলিসে বসার পর যদি একবার সুবাহান আল্লাহ বলতে পার সুবাহান আল্লাহ বলতে দেরি হবে আমল মায় আল্লাহ বাদ রব বোলা কুদরতের হাতে ওই জান্নাতের ভিতরে সুবাহান আল্লাহ গাছ লাগাতে দেরি হবে না ভাই বলে ওই গাছটা কত বড় জানো ওই গাছের ছায়া এক প্রান্ত থেকে যদি মক্কার জমিনে সব থেকে तेज़ी ঘোড়া ডালিয়া ছেড়ে যাওয়া হয় পয়গম্বর 40 হাজার বছর দৌড়াতে থাকবে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না কোয়্যাতো বলো গাছ জান্নাতের মধ্যে লাগাবে এত জায়গা জান্নাতের মধ্যে এত জায়গা কই পাবে এত জায়গা ধরে একটা গাছ আছে নাকি জান্নাতে আছে আছে। জায়গা একটা গাছ এত বড় হবে এত আছে। আল্লাহ রব্বুল আলামিন এই যে পৃথিবীটা সৃষ্টি করেছেন এটা একটা গ্রহ গ্রহ বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য কত লক্ষ গুণ পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা ওই আসমানটা আসমানের শুরু থেকে আসমানের উপরে যাওয়া পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমানের মহাশূন্য দ্বিতীয় আসমানের মহাশূন্য দ্বিতীয় আসমানের শুরু থেকে শেষ পর্যন্ত মহাশূন্য পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের পুরত্ব পাঁচশত বছরের রাস্তা এরপরে তৃতীয় আসমানের মহাশূন্য তৃতীয় আসমানের মহাশূন্য আবারও পাঁচশত বছরের রাস্তা তৃতীয় আসমানের পুরত্ব পাঁচশত বছরের রাস্তা এরপরে চতুর্থ আসমানের মহাশূন্য পাঁচশত বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানের ভিতরে এই এত বড় সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যটা ঝুলাইয়া রাখছে

জমিনের জমিনগুলো ধুলা ধুলা হয়ে যায় ধুলায় পড়ে নত হয় রাস্তা দিয়ে চলতে পারে না খালি পায়ে হাঁটা যায় না জমিন গরম হয়ে যায় রুধরের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা যায় না এরপরেও মাথার উপরে ফ্যান চলে ফেনিয়র বাতাসও কাজ হয় না আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের থেকে আরো লক্ষ লক্ষ গুণ বড় চন্দ্র ওই চন্দ্রের থেকে লক্ষ লক্ষ গুণ বড় হলো তারকা তারকা বলে এমনও কিছু যে তারকা গুলোর ছায়া এখনো দুনিয়ার জমিনে পৌঁছে না এত বড় পাইবে কো এত বড় গাছ লাগাইবে আল্লাহ পয়গম্বর বলে এত বড় জান্নাত পাবে কই দেখো সামান্য একটা পৃথিবী এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ যদি আর একটা সূর্য হয় ওই সূর্যের থেকে আর বড় 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 গ্রহ নক্ষত্র আছে না নাই এতগুলো জায়গা কোথায় পাইল কই পাইল সব থেকে ছোট জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ কাটলে দান কর। আল্লাহাক রব্বুল আলামিন যেই ছোট জান্নাতটা গুনাগারকে দান করবে ওই জান্নাতটা দশটা পৃথিবীর সমান একটা জান্না এটা হলো সব থেকে ছোট এর থেকেও বড় 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 জান্নাত আছে না না একজন হাফেজে কোরআনের বাড়িটা হবে ছয় হাজার ছয়শ ছিষট্টি তলা হাসুরের ময়দানে যায় দাঁড়াবে আল্লাহ ডাক দেখবে ও হাফেজ কুরআন তিলাওয়াত করো আর তোমার গন্তব্যে তুমি পৌঁছাতে থাকো এক একটা আয়াত তিলাওয়াত করবে এক এক তলায় উঠবে এক একটা আয়াত তিলাওয়াত করবে এক এক তাল তলাতে উঠবে এভাবে উঠতে থাকবে উঠতে থাকবে যেই সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে যাবে তাকায়া দেখবে আমি ছয় হাজার ছয়শ ছেষট্টি তলা বিল্ডিং এর উপরে বসত করি পাইগম্বর বলে যার যতগুলো কোরআনের আয়াত তুই খুঁজত ওই জান্নাতে যাওয়ার পর তার বাড়িটা হবে তত তলা বিশিষ্ট যে শুধুমাত্র সুরা ফাতিহার হাফেজ হবে যে শুধু সুরা ফাতিহাটা মুখস্থ করবে সুরা ফাতিহার আয়াত সংখ্যা কত আল্লাহর নবী বলে সে সাত তলা বিশিষ্ট বাড়ির মালিক হবে যে যতটা আয়াত মুখস্থ করবে সে তত তলা বিশিষ্ট জান্নাতের মালিক বাড়ির মালিক হয়ে যাবে জান্নাতে জায়গা আছে না নাই

মা খলকতুল জিন্নি ওয়াল ইনসি বিখু জুজাইবাদা নিস্ত মাখসুতু আযজাহা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ও দুনিয়ার মানুষ আর আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি পাঠিয়েছি তোমরা টেন্ডারবাজি করবে এজন্য আ ও দুনিয়ার মানুষ আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তুমি গ্রামের সর্দার হবে মরল হবে জন্ম ও দুনিয়ার মানুষ আমি তোমাকে দুনিয়ার জমিনে এ জন্য সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে তুমি মেম্বার হবে মেম্বার হবে জন্ম তুমি চেয়ারম্যান হবে জন্য তুমি উপজেলা চেয়ারম্যান হবে জন্য তুমি এমপি হবে এ জন্য কমপক্ষে মন্ত্রী হবে এ জন্য কয় না প্রধানমন্ত্রী হওয়ার জন্য তোমাকে দুনিয়ায় পাঠালাম আল্লাহ কয় না গোলাম না আমি তোমাকে দুনিয়ার জমিনে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাঠাই নাই আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি আল্লাহর গোলামির জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি কিসের জন্য কেন গোলামি করবে লিআরিফু থেকে লিআবুদুল আল্লাহ কয় এজন্য তুমি আমার গোলামি করবে যেন আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো আমি আল্লাহ কে আমি আল্লাহ কেমন লাল নীল না সবুজ আমার পরিচয় নাভের জন্য আমি আল্লাহর গোলামি করবে আদত করবে কিসের জন্য পরিচয়ের জন্য যেই জিনিসটা যে খাইলো সে এর মজা বুঝলো কি যে জিনিসটা খায় নাই এ মজা বুঝবে এক ভদ্রলোক মহেশপুর বাজারে আসছে মেহমানের বাড়িতে যাবে আত্মীয় বাড়িতে যাবে এসে কয় খালি হাতে যাওয়া যায় না কিছু মিষ্টি সামগ্রী নেওয়া দরকার একজন পথচারীর কাছে বলে ভাই এই মহেশপুর বাজারে ভালো মিষ্টি মিষ্টি ঘোষের দোকান কোনডা কোন দোকান থেকে ভালো মিষ্টি কেনা যায় ওই পথচারী বলে ভাই আপনি যদি মিষ্টি কিনতেই চান ওই যে মহেশপুর বাজারে মসজিদটা আছে মসজিদের ডান পাশে একটা মিষ্টির দোকান আছে ঘোষের দোকান আছে ওই জায়গার থেকে কেনেন কয় ভাই মিষ্টিটা কেমন হবে কয় হ্যাঁ খুব ভালো হবে কয় কেমনে বুঝলেন ভালো হবে আপনি কি খেয়েছেন কয় না খাই নাই তবে আলমারি শোকেশের মধ্যে সাজায়লে রাখছে দেখতে ভালো মনে হয় এজন্য দেখতে ভালো মনে হয় এজন্য এটা ভালো এখান থেকে কেনে কয় না না এই মিষ্টি কেনা যায় না নিজা খান নাই আপনি তা বুঝবেন কেমন আর একজন পথচারীরে ডাক দিয়া কয় রে ভাই আত্মীয় বাড়িতে যাব মিষ্টি নেওয়ার দরকার কোন দোকান থেকে নিলে ভালো হয় কয় ভাই মসজিদের দক্ষিণ পাশে ওই উত্তর পাশে একটা মিষ্টির দোকান আছে ওই ঘোষের মিষ্টিগুলো খুব মজার কয় কেমনে বুঝলেন আপনি খেয়েছেন নাকি দেখে বললেন কয় না এই মিষ্টির দোকানে বসে আমি একদিন মিষ্টি খেয়েছি মিষ্টিটা খুব ভালো মিষ্টিটা খুব মজার এইখান থেকে মিষ্টিটা নিলে আপনি এক নম্বর মিষ্টিটা পাইবেন কারণ কি কয়ে আমি মিষ্টিটা খেয়েছি এজন্য জানি ওই মিষ্টিটা ওই মিষ্টিটা কি ভালো তা এখন এই ভদ্র লোক কোন দোকানের মিষ্টি নেবে আমাকে বুঝান যে দেখে সাক্ষী দিছে না যে খায়ে সাক্ষী দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত কেন করবা জানো আমি আল্লাহর এবাদত এজন্য করবা আমি আল্লাহর পরিচয় লাভের জন্য আমি আল্লাহ যে কেমন যদি আমার গুলামি না করো আমি আল্লাহ কেমন বুঝবো না আমি আল্লাহকে বুঝার জন্য আমার গোলামি করা লাগবে গোলামি কি করা লাগবে গোলামি পয়গম্বর ডাক দেখ আতালি মাকলুকিন ফিমা আজিয়াতিল খালিক ও দুনিয়ার দল আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষকে খুশি করা হারাম আল্লাহকে বেজার করিয়া স্ত্রী সন্তানকে খুশি করা আল্লাহকে বেজার করিয়া দলকে খুশি করা হালাল আল্লাহকে বেজার করিয়া পীর সাহেবের খুশি করা আল্লাহকে বেজার করিয়া আত্মীয় স্বজন খুশি করা আরাম এক কথায় পৃথিবীতে আল্লাহ বেজার হবে না আল্লাহকে খুশি রাখিয়া যদি আমার বাবা মা বেজার হয় হোক কোনো আপত্তি নাই আল্লাহকে রাজি খুশি রাখতে যাইয়া যদি স্ত্রী সন্তান বেজার হয় হোক আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া যদি আমার দল বেজার হয় হোক আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া যদি আমার পীর বেজার হয় হোক এরপরেও আল্লাহরে বেজার করা যাবে না সবাই বেজার হয় হো হো এজন্য আল্লাহর কুতুব মরহুম আল্লাহর কুতুব বলতেন বাজান দুনিয়ার জমিনের সব মানুষগুলো যদি আমারে ফুলের মালা পরাইয়া গোটা দুনিয়া ঘুরাইয়া নিয়ে আমার মাওলাই কারিম যদি আমার উপরে বেজার হইয়া যায় আমি ফজলুল করিমের জাহান্নাম সারা উপায় নয় দুনিয়ার সব মানুষগুলো যদি আমার এই জুতার মালা পরাইয়া গোটা দুনিয়া ঘুরাইয়া নেয় আমার মালিক যদি আমার উপরে রাজি খুশি হইয়া যায় আমি ফজলুল করিমের আর কোন চিন্তা নাই ঠিক না রাজি খুশি করব কাকে আল্লাহকে রাজি খুশি করতে যায় যদি বাবা মা বেজার হয় আল্লাহকে রাজি খুশি করতে যায় যদি স্ত্রী সন্তান বেজার হয় আল্লাহকে রাজি খুশি করতে যদি দল বেজার হয় আল্লাহকে রাজি খুশি করতে যদি বেজার হয় আপত্তি তো কাকে রাজি খুশি আল্লাহ আজকে আমরা এখানে বসছি একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য না উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য ছাড়া না আমরা এখানে বসছি একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্যটা কি আল্লাহ শান্তি আর পরকালে মুক্তি চাই। দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি তত্র কমহ কজুর্বেদের মধ্যে মন্ত্রখানা লিখেছেন ব্রাহ্মণেরা বলেন তত্র কমহ দুনিয়াতে শান্তি ক শোক আর পরকালে মুক্তি যদি পেতে চাও একত্ব মনুপসার সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও সৃষ্টিকর্তা কে আল্লাহকে মেনে নাও বেদ প্রকাশ उपाध्याय বলেন এ দুনিয়ার হিন্দুরা ভালো করে শুনে রাখো ওই ডক্টর বেদ প্রকাশ उपाध्याय যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন যিনি 10টা ধর্মের গবেষক ছিলেন দার্শনিক ছিলেন তিনি বলেন ও দুনিয়ার হিন্দুরা ভালো করে কান করে শুনে রাখো তোমরা যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও দুটা জিনিস তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও লা ইলাহা ভর্তি পাপ ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ নাম মুহাম্মদ এক নম্বর মোহাম্মদের কালেমা পরে মুসলমান হও দুই নম্বর জপি নাম মুহাম্মদ মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও কলকি মতারে তে নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে ওই ব্যসদেব ব্যসদেব সুন্দর করে লিখে দিয়েছে বেদপ্রকাশ উপাধ্যায় বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি যদি পেতে চাও তুমি যদি তোমার পাপগুলোর থেকে মুক্তি পেতে চাও আর পাপগুলো পুণ্যে পরিবর্তন করে তোমার আমল নামায় লিখাতে চাও লা ইলাহা ভর্তি ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ আর যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও জান্নাত পেতে চাও অপৈনতি তৌজপি নাম মুহাম্মদ মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায়া নাও তার কথা তাদের ধর্মের কথা আমি বলছি বানানো না মিলায়া নে মডিফাই মডিফাই এস দেশ পৃথিবীতে আল্লাহ পাহ আবুল আলামিন ইঞ্জিল নামক কিতাব নবীর জন্য পাঠায় দিলেন ইঞ্জিল আছে এখন আছে ইঞ্জিল পাওয়া যায় আল্লাহ পাদ রবুল আলামিন ইঞ্জিনের কথা কোরানুল কারিমের মধ্যে বয়ান করে দিয়েছেন ইঞ্জিল আল্লাহ পাঠায় বলে দিলেন এই ইঞ্জিল ই ইসার উপরে আমি নাজিল করেছিলাম এই ইঞ্জিলের ভাষাটা ছিল হিব্রু ভাষা হিব্রু ভাষা এই হিব্রু ভাষার পণ্ডিত এখন তো পৃথিবীর জমিনে পাওয়াই অসম্ভব এই জন্য এই হিব্রু ভাষাটাকে তারা নতুন করে ইংরেজিতে পরিবর্তন করে তারা এখন তাদের ধর্মগ্রন্থের নাম দিয়েছে বাইবেল পরকালে মুক্তি এটা কি শুধু ইসলাম চায় খালি মুসলমান চায় না পৃথিবীর সমস্ত জাতি চায় পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি চায় দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি এটা শুধু ইসলাম বলেনি এটা বলেছে হিন্দুরা এটা বলেছে খ্রিস্টানেরা এটা বলেছে বৌদ্ধরা একই কথা কি বলতেছে তারা একই কথা দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি যা বলতেছিলাম ওই ব্রাহ্মণেরা ব্যাসদেব লিখেছেন কি বেদ কি লিখেছেন বেদ এত বড় একটা ধর্মগ্রন্থ যেটা জাতি অনুসরণ অনুকরণ করবে যেই ধর্ম গ্রন্থটা হিন্দু জাতির জন্য একটা রাহাবার পথ প্রদর্শক সেই গ্রন্থটা লিখলেন একজন ব্যক্তি তার নাম তার নাম কি পরিচয় পিতৃ পরিচয় তার নাই পিতৃ পরিচয়হীন যে ব্যক্তিটা তাকে কি বলেন আপনারা কি বলেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই উনি বুখারী শরীর লিপিবদ্ধ করেছিলেন ঘটনাটা আমাদের আকাবিররা বারবার 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 বলতেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফ লিখতেছেন জাহাজের মধ্যে বসছেন চোর উঠছে জাহাজে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মাজার ভিতরে কোমরে একটা পয়সার ব্যাগ ছিল পয়সার ব্যাগে কতগুলো পয়সা ছিল কত টাকার পয়সা ছিল কত কত পয়সা ছিল ওই চোর গোপনে গোপনে এগুলো খেয়াল করেছে হঠাৎ করে চিল্লাই উঠছে আমার পয়সার ব্যাগ চুরি হয়ে গেছে ব্যাগের কালার এই পয়সা এত টাকার এতগুলো এত টাকার এতগুলো এত টাকার এতগুলো ইমাম ভুগরি রহমতুল্লাহ চিন্তা করে সর্বনাশ ব্যাগের কালার আমার ব্যাগের পয়সার যে বিবরণ সব আমার কিন্তু এটা তো আমার ও দাবি করলো কারণ কি এই ব্যাগটা যদি আমার কাছ থেকে বের হয় এবার ঘোষণা হলো সার্চ করো সবার ব্যাগ সার্চ করো সবার বডি সার্চ করো কার কাছে এই ব্যাগটা পাওয়া যায় ইমাম বুখারী দেখলেন সর্বনাশ এই ব্যাগটা তো আমার কাছে যদি পেয়ে যায় আমি তো চোর হয়ে যাব আর আমি জাতির জন্য এত বড় একটা গ্রন্থ লিখতেছি যেটাতে জাতি কিয়ামত পর্যন্ত অনুসরণ অনুকরণ করবে আমি চোর হলে আমার কিতাবের দাম থাকবে না এই কিতাব আমি লিখব উনি পয়সার থলিটা পয়সার ব্যাগটা সাগরের মধ্যে ফেলে দিলেন সবাইকে সার্চ করা হলো কারো কাছে এই ব্যাগ পেল না চোরকে বললো কি ব্যাপার এই ব্যাগ তো কারো কাছে নাই ঘটনা কি তুমি বললে তোমার ব্যাগ চুরি হয়েছে কিন্তু এই জাহাজের মধ্যে কারো কাছে তো এই ব্যাগ পাওয়া গেল না পরে বলতেছে সত্যি আমার ব্যাগ চুরি হয়নি বরং আমি অমুকের ব্যাগটা নেওয়ার একটা কৌশল করেছিলাম বলছেন হুজুর আপনার কাছে যেই ব্যাগটা ছিল সেই ব্যাগটা আমি কিভাবে নেব এটার একটা কৌশল ছিল কিন্তু আমি তো আপনার কাছে ব্যাগটা দেখেছিলাম সেই ব্যাগ কই আমি ব্যাগটা সাগরের মধ্যে ফেলে দিয়েছি সুবহানাল্লাহ বলেন কেন আমি একটা কিতাব লিখতেছি বুখারী শরীফ যেটা হাদিসের কিতাব যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে আর মুসলিম জাতি এটা দিয়ে উপকৃত হবে আমি যদি চোর সাব্যস্ত হয়ে যাই আমার কিতাবের দাম থাকবে না জাতি আমাকে ঘৃণা করবে আমার কিতাবের সম্মান রক্ষার্থে আমার সম্মান রক্ষার্থে আমি এটা সাগরে ফেলে দিয়েছি আর ব্যাসদেব যিনি বেদ লিখলেন তার পিতৃ পরিচয় নাই তার বাবাকে তিনি জানেন না এই বেদ কত দামি হবে কত দামি হবে যার পিত্র নেই সে লিখলেন বেদ এই বেদ দিয়ে জাতি কত তিনাদেরকে সহ আমাদেরকে সকলকে হাদায় দান করেন দিনের সহি বুঝ দান করেন তো বলতেছিলাম ব্যাসদেব লিখলেন কি বেদ এই বেদ লিখলেন বেদের ভিতরে তারা সুন্দর করে সুন্দর করে তারা লিপিবদ্ধ করে দিলেন কত সুন্দর করে বললেন আল্লাহ যা বলেছেন ঠিক তাই তারা কপি করেছেন তবে ভাষাটা শুধু ভিন্ন এটা তাদের কথা নয় এটা তাদের কোন ঐশী বাহিনী নয় এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ গবেষণা করার সুযোগ হয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ কম্পিউটারে দিয়ে 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 গবেষণা করার সুযোগ হয়েছে কম্পিউটারে এক একটা ধর্মগ্রন্থ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রেজাল্ট এসেছে তবে এতগুলো বলা সম্ভব নয় সংক্ষেপে বলি যখন খ্রিস্টানদের বাইবেল দেওয়া হলো বাইবেলের মধ্যে কম্পিউটার বলে দিল এটার মধ্যে কিছু সংযোজন কিছু বিয়োজন হয়েছে তার মানে বাইবেল সঠিক আছে আছে নাই বাইবেলের মধ্যে কিছু সংযোজন কিছু বিয়োজন হয়েছে কিছু বাদ দেওয়া হয়েছে কিছু যোগ করা হয়েছে কারণ এজন্য যেন আমাদের ধর্মের সম্মান বৃদ্ধি পায় হিন্দু ধর্মের গ্রন্থগুলো কম্পিউটারে দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার বলে দিল ইট ইজ কম্পোস্ট বাই দা ম্যান এটা কোন সৃষ্টিকর্তার বাণী ঐশী বাণী নয় এটা মানব রচিত একটা মতবাদ গ্রন্থ এটা কি মানব রচিত একটা গ্রন্থ কোরআনুল কারিম যখন কম্পিউটারে দেওয়া হয় কম্পিউটার সঙ্গে সঙ্গে উত্তর দেয় ইট ইজ নট কম্পোজড বাই দা ম্যান ইট ইজ নট কম্পোজড বাই দা ম্যান এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় কিতাপ নয় কথা নয় বাণী নয় এটা সরাসরি আল্লাহ পাকের প্রদত্ত ঐশী বাণী কোরআনুল কারীম বেনারসে গেলাম বেনারসে যাওয়ার পরে দেখলাম এত ধর্মগ্রন্থের উপরে সবার উপরে একটা কিতাব সেটার নাম কোরআন সেটার নাম কি কোরআন জিজ্ঞেস করলাম ভাই ওই যে সবার উপরে কিতাবটা দেখা যায় এই কিতাবের নাম কি বলে কোরআনুল কারীম সুবহানাল্লাহ কোন নাই কি নাম কোরআনুল কারীম বললাম কেনা সবার উপরে তাই এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ করেছে মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ করেছেন এটা নাম হলো কোরআনুল কারি বলেন এর প্রমাণ কি তাফসিরে মাজারি সানাউল্লাহ পানি কথি রহমতুল্লাহ আলাই সুরা তোহার তাফসির লিখতে গিয়ে লিখেছেন আববাজান سيدنا আদম নবিক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টির ও 1000 বছর পূর্বে সূরা ত্বহা আল্লাহ লিপিবদ্ধ করেছে তো যেটা বলতিছিলাম দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন কেন মাগবুরি শرداری করার জন্য কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য সামনে আসতেছে রোজা

তুমি যেমন দামি তোমার মালিক তেমন দামি তোমার মালিক তেমন যেমন দামি তুমি গোলামের তেমন দামি মালিক যেমন দামি গোলাম তেমন দামি গোলামের এবাদত তেমন দামি কয় কেমন কেমন গোলাম গোলামি করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে এই সিজদার মাধ্যমে আল্লাহর গোলামি করবে আল্লাহর গুণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া আকিমিস সালাত আলী যিকরি আরে শোনো দুনিয়ার জমিনে যত জিকির আছে সব থেকে বড় জিকিরের নাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের চাইতে বড় জিকির নাই আল্লাহ কয় বড় জিকিরের নাম নামাজ এরপরে রমজান মাসের রোজা রমজান মাসের রোজা এটাও এবার এক মাস ধরে করতে হয় এগারো মাসে তোমার কোনো হিসাব নেই রোজা রাখা লাগবে না একটা মাছ যদি তুমি রোজা রাখো এগারোটা মাস আর তোমাকে না খেয়ে থাকতে হবে না এই এক মাস রোজা দিয়েছেন কয় রোজা ওয়া ইয়া আজ্জু আল্লাহ দিনা আহ মানুহ প্রতিভা আলাইকুমসিয়াম কামা কতিভা আল্লাহ্লা দিনা মিংকলিকুম্লা আল্লাহ কুম তাতাকু ফেকালাম এ জিন্দা করু আ হকমতে উলাইয়া জানস্ত কдим জামিউল আল মেফিল কোরআনে হাকিম তাকাসরাত আনহু ওয়া ফাহামুল রিজালি আল্লা কয় রোজারা কই মানদার ঈমানের বরে আমি আল্লাহরকে ভয় করো ভয় করার মত ভয় করো আর কুতু আলাইকুমুসিয়াম আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন ফরজ করে দিলাম জানো কামা কদিবা আলাল্লাহ দিনা মিন কবলিকুম লাআল্লাকুম তাতাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা হতে পারে পয়দা করতে পারো আমি আল্লাহর ভয় অর্জনের জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজার মাসে রোজা ফরজ করে দিলাম রোজা কাকে বলে রোজা কার নাম রোজা রোজা কারে কয় শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নাম রোজা না না রোজা 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 পাঁচটা গুণ থাকবে সেই জিনিসের নাম রোজা এই পাঁচটা গুণ যেই রোজার ভিতরে থাকবে এটার নাম রোজা কয়েকি কি এক নম্বর সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা লাগবে এক নম্বর না খেয়ে থাকার নাম রোজা পয়গম্বর বলে না না একটা হলে হবে না দুই নম্বর আল্লাহর নবী ডাক দিয়ে কয় রোজা যদি ডাকতেই চাও দুই নম্বর তোমার চোখের হেফাজত করা লাগবে চোখের হেফাজত কি চোখের হেফাজত কেমনে চোখের হেফাজত চোখের হেফাজত কেমনে করবে মুমিন চোখের হেফাজত যে কাজ করলে গুনাহ সে কাজ দেখলেও গুনাহ যে কাজ করলে গুনাহ সে কাজ চোখে দেখলেও গুনাহ যে কাজ করলে গুনাহ সেই কাজ চোখে দেখলেও গুনাহ গুনার কাজ চোখে দেখা যাবে না গুনার কাজ চোখে দেখব না সারা দিন না খেয়ে থাকব গুনাহের কাজ চোখ দিয়ে দেখব না গুনার কাজ চোখ দিয়ে দেখব না তবে টিভি দেখা যাবে যুবকদের ফেসবুক চালানো যাবে কয় সময় কাটে না কি করব টিভি দেখে সময়টা কাটাই কয় সময় কাটে না কি করব ইউটিউবে বিভিন্ন রকম বেহায়াপনা দেখে দেখে গান আর নাচ দেখে সময়টা কাটাই কয় না না রোজা রাখছি সারা দিন কাজ নাই কষ্ট করব কি সময় কাটে না কয় ফেসবুকে দেখে দেখে একটু সময়টা কাটাই যাবে টিভি দেখা দেখা ইউটিউবার ফেইসবুক গজ গজ এবার পয়গম্বর কয় দুই নম দুইটা হলো এক নম্বরে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা দুই নম্বর চোখের হেফাজত তিন নম্বর জবানের হেফাজত কয় জবানের হেফাজত কি যেই কাজ চোখ দিয়ে দেখলে গুণা করলে গুণা সেই কাজ জবান দিয়ে বললেও গুণা সেই কাজ জবান দিয়ে বললেও গুণা এজন্য জবানের ইবাদত করো রে মুমিন জবান দিয়ে এমন কথা বলবো না যে কাজে রোজা ভেঙে যাবে রোজা নষ্ট হয়ে যাবে রোজা হালকা হয়ে যাবে এজন্য যদি কেউ তোমাকে গালাগালি করে সঙ্গে সঙ্গে জবাব দাও আমি রোজা কি কয়েগম্বর বলে এক নম্বর কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা দু নম্বর চোখের হেফাজত করা তিন নম্বর জবানের হেফাজত করা চার নম্বর কানের হেফাজত করা কিসের কিসের কানে কয় কেমনে কানের হেফাজত করব। যেই কাজ মুখে বললে গুনা চোখে দেখলে গুনাহ সেই কাজ কানে শুনলেও গুনাহ গালি দেওয়া ভালো না কেউ গালাগালি করে তোমার কানে আসে বলো আমি রোজা গালি দিও না ভাই আমি রোজা পাঁচ নম্বর এক নম্বর হলো কি সকাল সন্ধানা খেয়ে থাকা দুই নম্বর চোখের হেফাজত করা তিন নম্বর জবানের হেফাজত করা চার নম্বর কানের হেফাজত করা পাঁচ নম্বর হলো লজ্জা হেফাজত করা কামনা বাসনা হেফাজত করা আছে কি নাই আছে কি নাই লজ্জায় স্থানের হেফাজত করা এই পাঁচটা কাজ যদি করতে পারো রোজা কবুল হয়ে যাবে কি রোজা কবুল হয়ে যাবে এই দুনিয়ায় আর কয়েকদিন বাহাদুরি করব রে বাবা এই দুনিয়ায় বাহাদুরির জায়গা না এই দুনিয়া কিন্তু সারাই লাগবে

তোর মতো খেলার সাথী একসঙ্গে স্কুলে পড়ছি কলেজে পড়ছি ভার্সিটিতে পড়লাম একসঙ্গে মাদ্রাসায় পড়লাম আজ তাকায় দেখ তোর আমার কত বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল ওরে যুবক তাকায়া দেখ তোর মতো আমার মতো কত যুবক গাড়ির নিচে পড়ে বাড়ির নিচে পড়ে আগুনের নিচে পড়ে সাগরের মধ্যে ডুবে মারা গেল কত যুবক ঘুমের ঘরে তো চলে গেল এরে যুবক মনে করছো আমার বোধ হয় এখনো মৃত্যুর সময় হয় নাই না রে ভাই না এ যুবক তোর মৃত্যু হতে পারে আমারও মৃত্যু হতে পারে এরে ঘুমের মধ্যেও তো কত যুবকের লাশ তোমার আমার লাশ হয়ে যাইতে হইতে পারে এরে যুবক আর বাহাদুরি করার সময় নাই এরে যুবক তাকায় দেখ তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পা

মাথায় টুপে দিলে মাথা গরম হয় আল্লাহর কসম তোর চাইতে আমি কম বুঝি না এর যুবক মুখে দাড়িটা রাখলে লাবণ মতো নষ্ট হয় চেহারা নষ্ট হয় চেহারায় নষ্ট হয় তোর চাইতে কম বুঝি না এরে যুবক জম্বা জামাটা গায়ে দিলে এই শরীরটা গরম হয় আল্লাহর কসম তোর চাইতে কম বুঝি না এরপরেও মাথায় ডুবে মুখে দাঁড়ি লম্বা জামা ছাড়ি না কেন জানো আল্লাহর কোরআন পরে দেখলাম নবীর হাদিস পরে দেখলাম আল্লাহর কোরআন কিন্তু সত্য নবীর হাদিসও কিন্তু সত্য বলো ঠিক কিনা বলো কত ভাগ সত্য একশোর মধ্যে কত ভাগ সত্য একশোর মধ্যে 100% সত্য বলো ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে সত্য নাকি মিথ্যা ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে সত্য নাকি মিথ্যা ওই কোরআনের মধ্যে আল্লাহ কবর রাজাবের বয়ান করছে বলো সত্য নাকি মিথ্যা এরে যুবাক ছোট ছোট সূরাগুলো পড়ো আজকে তো তুমি কোরআনই পড়তে জানো না কোরআন তুমি পড়তেই পারো না কোরআন তোমার শেখার ইচ্ছা নাই অথচ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক

কবর হবে জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল আবররা লাফি নাইম ওয়াইল ফুজ্জার লাফি জাহান্নাম কুনানিয়া যদি কবরে যাও কবর হবে জাহান নামের বাগান আর ইমান নিয়া যদি কবরে যাইতে পারো ওই কবর হবে জান্নাতের টুকরা বাগান এরে যুবক ওই কবরে রাজাব সহ্য করতে পারবি না রে বাবা এই দুনিয়ার জমিনের আগুন সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুন দুনিয়ার জমিনের চাইতে সত্তর গুণ আগুন

রাখবো নবীর সুন্নত রাখবো পিতা মাতার খেতমত করবো হেজুব পা দুটো পা ধরে বলে যাই রে ভাই